আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বাইন্যান্সে যদি কোনো অফার আসে, সেই অফারে যদি আমরা জয়েন করি, সেই ব্যানারে যদি ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটা লেখা শো হয়। তো এই লেখাটা কেন শো হয় এবং এটি আপনি কিভাবে সমাধান করবেন, এটা নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব। তো এটা আপনার কেন আসে? আপনার ফোনে যদি আপনি একাধিক বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি লগ ইন করেন বা একাধিক অ্যাকাউন্ট আপনি KYC করেন NID কার্ড দিয়ে, সেক্ষেত্রে আপনার এই লেখাটা শো হবে। এই লেখাটা কিন্তু এই জন্যই মূলত শো হয়, এটা আপনার দেখা যায় এই বাইন্যান্সের এই অফারে জয়েন করার সময় এই লেখাটা আসে। তো এই লেখাটা যদি আপনার থাকে, আপনি যে এই অফারে জয়েন করেন, তাহলে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না। আপনি শুধু শুধু কষ্ট করবেন, আপনি কোনো রিওয়ার্ড পাবেন না, কোনো বোনাস পাবেন না এই অফারে জয়েন করার জন্য। তো এটা আপনি সমাধান করবেন কিভাবে? তো আগামীকালকে কিন্তু একটা অফার থাকবে, হিউজ পরিমাণে একটা প্রফিট ইনকাম করবে সবাই। তো আপনার মাথা নষ্ট না করে আপনি এটা বিষয়টা বুঝবেন। সেটা হচ্ছে, আপনি যদি এটা সমাধান করতে চান, সেটা হচ্ছে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে আপনাদের ফোনটা রিসিট করার জন্য, রিসিট মারার জন্য। তো ফোন রিসিট মারবেন না, ফোন রিসিট মারার আগে আপনি একটু ভাববেন যে আপনার ফোনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো আপনার হারিয়ে যেতে পারে। জাস্ট কিছু টাকা ইনকামের জন্য আপনার অনেক মূল্যবান জিনিস কিন্তু আপনার হারিয়ে যেতে পারে। তো ফোন রিসিট করবেন না, এই সমস্ত অফার আপনি না জয়েন করলেন, তাতে আপনার কোনো লাভ যায় আসে না, ঠিক আছে? আর এই অফারে আপনাকে 20 টাকাও দিবেন না যে আপনাকে ফোনটা রিসিট করতে হবে, ফোনটা মূল্যবান জিনিসটাকে আপনার ফোনটাকে আবার রিসিট করে আপনার ফোনে অনেক কিছু থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো, আপনারা মাথা নষ্ট না করে আপনারা ভেবেচিন্তে ফোনটাকে রিসিট দিবেন। আমি বলবো যে এই ফোনে রিসিট দেওয়ার কোনো দরকার নেই, এই অফারে আপনার জয়েন করার কোনো দরকার নেই, ফোন রিসিট করবেন না। ফোন যদি রিসিট করেন তাহলে আপনার অনেক সমস্যা হবে, যেটা আপনার পরবর্তীতে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? এই ধরনের অফার আপনি জয়েন না করলেন, সমস্যা কী তাতে? তো এটা আপনি সমাধান এভাবেই করতে পারেন, ফোন রিসিট করলে আপনার এলাকাটা আসবে না। আর যদি আপনি এরকম ফোন রিসিট না করেন, তাহলে এরকম লেখা থাকবে, কিন্তু এখানে যে লেখাটা থাকে, প্রত্যেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে যাদের এরকম লেখা আসবে তারা অফারে জয়েন করতে পারবেন। আর অফারে জয়েন করলেও কুইজের আনসার দিলেও আপনি সেই অ্যাওয়ার্ডটা আপনি পাবেন না, শুধু শুধু কষ্ট করবেন, ঠিক আছে? আর যাদেরটা আপনার এইভাবে আসে, আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওয়াইট। তো এইরকম যদি আপনাদের আসে, তাহলে আপনারা অফারে জয়েন করতে পারবেন, সেই অফারে জয়েন করে কিন্তু আপনারা অ্যাওয়ার্ডটা পাবেন। এই যে এরকমভাবে এখানে কোনো ওই লেখাটা কিন্তু থাকবে না, এই যে দেখতে পাচ্ছেন, এখানে এরকম থাকে যদি, তাহলে আপনি এই অফার জয়েন করতে পারেন। এই অফার জয়েন করলে আপনি প্রফিটটা পাবেন, ঠিক আছে? আর যদি আপনার এই রকম থাকে, তাহলে কিন্তু আপনি অফারে জয়েন করেও কিন্তু কোনো লাভ নেই, আপনি পেমেন্ট পাবেন না, শুধু শুধু কষ্ট করবেন, ঠিক আছে? তো সাবধানে থাকবেন, সাবধান হবেন, ফোন রিসিট করা থেকে বিরত থাকবেন। আপনার ফোনে কিন্তু অনেক মূল্যবান জিনিস আছে যেটা আপনার হারিয়ে যেতে পারে, ঠিক আছে? তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।